তো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে দেখাবো প্যাকেজ পলিসি। প্যাকেজ পলিসি মিনস হচ্ছে যে, প্যাকেজ পলিসি বলতে কি বোঝায়? প্যাকেজ পলিসি বলতে বোঝাচ্ছে যে, আপনি যখন বাজারে কোনো একটা পণ্য ক্রয় করতে যাচ্ছেন, তো ক্রয় করতে যাওয়ার পর দেখা যাচ্ছে যে আপনি স্পেসিফিক একটা পণ্য কিনতেছেন, তো কি করতেছে ওটার সাথে তিন চারটা আলাদা আলাদা পণ্য কি করতেছে আপনাকে ফ্রি দিচ্ছে। তো আপনি একটা কিনবেন, একটার সাথে তিন চারটা ফ্রি। তো আসলে সেটা হচ্ছে প্যাকেজ পলিসি। তো আমরা যখন আমাদের সার্ভারে টুলস থেকে গ্রুপ পলিসি ম্যানেজমেন্টে চলে যাই, গ্রুপ পলিসি ম্যানেজমেন্টে আসার পর আমরা দেখতে পাই যে একবার নিচে নিচে স্টার্ট আপ জিপিও লেখা থাকে। হ্যাঁ, দেখেন এইভাবে স্টার্টার জিপিওস। স্টার্টার জিপিওস মানে কি? অনেকে বলতে পারে যে ভাই আসলে এটার মানে কি, এটা তো আসলে বুঝতে পারতেছি না বিষয়টা। তো সেটা আসলে আসলে আজকে আপনাদেরকে বুঝাচ্ছি। আমার উদ্দেশ্য আসলে সেটাই যে আপনাদেরকে বোঝানো এটার মানে কি, কারণ এতদিন তো আমরা গ্রুপ পলিসি ক্রিয়েট করে আসছি উপর থেকে, সবকিছু কিন্তু আমাদের নিজের যতগুলো ফাংশন আছে প্রত্যেকটা ফাংশন সম্পর্কে জানা দরকার। তো স্টার্টার জিপিও হচ্ছে একটা প্যাকেজের মতোই। তো প্যাকেজটা কি বা কিভাবে কেমনে কি হয়, কিভাবে কনফিগার করে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো আমরা টুলস থেকে চলে গেছি কোথায়, গ্রুপ পলিসি ম্যানেজমেন্টে। গ্রুপ পলিসি ম্যানেজমেন্টে আসার পর আমাদের এদের একটা উইন্ডো ওপেন হয়েছে। তো আমরা সেখানে দেখতে পাচ্ছি যে স্টার্টার জিপিও। তো আমরা স্টার্টার জিপিওএস এর উপর যদি ক্লিক করি, ক্লিক করার পর আমরা দেখতে পাবো যে ডান পাশে লেখা আছে যে ক্রিয়েট স্টার্টার স্টার্টার জিপিওএস ফোল্ডার। হ্যাঁ, বলতেছে যে স্টার্টার জিপিওএস জন্য একটা ফোল্ডার তৈরি করার জন্য, ঠিক আছে। তো আমরা কি করব, এখানে ক্লিক করব, ক্রিয়েট স্টার্টার জিপিওএস ফোল্ডার, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা দেখব যে স্টার্টার জিপিওএস ইন avis.com এর আন্ডারে দুইটা জিপিও হচ্ছে যে বাই ডিফল্ট থাকে, সেটা হচ্ছে গ্রুপ পলিসি রিমোট আপডেট পাওয়ার ফায়ারওয়াল ফোর্স, আর একটা হচ্ছে গ্রুপ পলিসি রিপোর্টিং ফায়ারওয়াল ফোর্স। এই দুইটা জিনিস কি থাকে, বাই ডিফল্ট থাকে। সো আমরা কি করবো, স্টার্টআপ জিপিওর উপর রাইট বাটন ক্লিক করবো। স্টার্টআপ জিপিওর উপরে রাইট বাটন ক্লিক করার পর আমরা দেখবো যে ডান পাশে নিউ লেখা আছে, আমরা নিউতে ক্লিক করব। তো নিউতে ক্লিক করার পর আমরা দেখবো যে এখানে নিউ স্টার্ট আর জিপিও। হ্যাঁ, স্টার্ট আর জিপিও। তো নিউ স্টার্টার জিপিওর উপরে আমরা যে নেমটা আছে, নেমের এখানে আমরা লিখে দিব আমাদের ইচ্ছা মতো, আমাদের সুবিধা মতো, আমরা যেভাবে বুঝতে পারি যে আমরা একটা নাম দিলাম, এই নামটার যে নামটা আমরা দিব আর কি। এই নামটা হতে হবে আমাদের যে গ্রুপ পলিসি গুলো বা যেই পলিসি গুলো আমরা সেটিং করবো ওই গ্রুপ পলিসি গুলার কেন্দ্রিক, ঠিক আছে, যাতে করে আমরা বুঝতে পারি সহজেই। সো এখানে আমি নাম দিয়ে দিচ্ছি কি, নিউ স্টার্টার জিপিও। হ্যাঁ, আপনারা চাইলে অন্য কোনো নাম দিতে পারেন আপনাদের বুঝার সুবিধার্থে, ঠিক আছে, যেটা সহজ হয় আপনাদের জন্য। তো নিউ স্টার্টার জিপিও নাম দেওয়ার পর আমরা এখন ওখানে ওকে ক্লিক করে দেব, ঠিক আছে। তো ওকে ক্লিক করে দেওয়ার পর আমরা দেখব যে এখানে স্টার্টার জিপিও এর এই যে নিচে আমরা যেই নামটা দিয়েছিলাম সেটা হচ্ছে নিউ স্টার্টার জিপিও, এটা ক্রিয়েট হয়ে গেছে। তো এটা ক্রিয়েট হয়ে যাওয়ার পর আমরা এখানে কি করব, নিউ স্টার্টার জিপিও এর উপর রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পরে আমরা দেখব যে এখানে এডিট লেখা আছে, তো আমরা এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর আমরা চলে আসব কম্পিউটার কনফিগারেশনে। কম্পিউটার কনফিগারেশন আসার পর আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ যে টেমপ্লেট আছে এটাকে ভাঙাবো। ভাঙানোর পর আমরা দেখতে পাবো যে নিচে একদম নিচে লেখা আছে অল সেটিং। হ্যাঁ, এটার আন্ডারে কি, অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেটস এর আন্ডারে একবার নিচে লেখা আছে অল সেটিং। অল সেটিং এর উপর আমরা যদি ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করার পরে আমরা দেখবো যে ডান পাশে অনেকগুলো সেটিং চলে আসছে। তো অনেকগুলো সেটিং চলে আসার পর আমরা ইচ্ছে মতো এখান থেকে আমাদের যে যে সেটিং গুলো পছন্দ, এই পছন্দ গুলো এই সেটিং গুলো আমরা কি করে দেবো, সিলেক্ট করে দেবো। তো সিলেক্ট করে দেওয়ার জন্য আমরা কি করতে, আমাদের কি করতে হবে সেটা আমরা অবশ্যই জানি। সেটা হচ্ছে আমাদের সেটিং এর উপর রাইট বাটন ক্লিক করতে হবে। রাইট বাটন ক্লিক করে এটাকে এনাবল করে দিতে হবে। হ্যাঁ, প্রপার্টিজে গিয়ে এটাকে এনাবল করে দিতে হবে। এনাবল করে অ্যাপ্লাই করে ওকে করে দিতে হবে। তো ওকে করে দেওয়ার পর আমরা আরেকটা সেটিং নিচ্ছি। সেটিং নেওয়ার পর ওকে এনাবল করে দিয়ে ওকে করে দিচ্ছি। আমরা আরেকটা সেটিং নিচ্ছি, আরেকটা সেটিং নেওয়ার পর এখানে এনাবল করে ওকে করে দিচ্ছি। এভাবে আমরা হচ্ছে যে পছন্দ মতো আমাদের যতগুলো পছন্দ আমরা অতগুলো সেটিং এখান থেকে নিয়ে নেবো। তো নিয়ে নেওয়ার পর আমরা নিউ স্টার্টার জিপিও জিপিওর উপর ক্লিক করার পর আমরা দেখতে পাবো যে এখানে ক্লিক করার পরে আমরা সেটিং এ আসবো। সেটিং এ আসার পর আমরা দেখতে পাবো যে আমাদের আমরা যেই তিনটা সেটিং নিয়েছিলাম ওই তিনটা সেটিং এখানে অ্যাপ্লাই হয়ে আছে। হ্যাঁ, এই যে দেখেন অ্যাপ্লাই হয়ে আছে তিনটা সেটিং। একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেটস এর আন্ডারে পলিসি ডিজেবল, অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেটস এর আন্ডারে দেখেন এখানে পলিসি আছে ডিসঅ্যালাউ রান ওয়ান্স ব্যাকআপ, এখানে আছে অ্যালাউ ইউজ অফ ক্যামেরা, অ্যালাউ রিমোট শেল অ্যাক্সেস। এই তিনটা পলিসি আমরা এখানে কি করছি, এই নিউ স্টার্টার জিপিওর উপরে ক্রিয়েট করে আসছি।
সকেট করার পর আমাদের এখানে কাজ মোটামুটি শেষ। এখন আমরা দেখাবো যে এটা কিভাবে প্যাকেজ হিসেবে কাজ করে। হ্যাঁ, সেটা হচ্ছে দেখানোর জন্য আমরা চলে যাবো আবারও আমাদের একটা ওইউতে চলে যাবো। এখানে আমাদের একটা আইটি নামে ওইউ ক্রিয়েট করা আছে আগে থেকেই, তো আপনারা চাইলে যে কোনো ওইউতে ক্রিয়েট করতে পারেন অথবা abc.com এর আন্ডারে করতে পারেন, ডোমেইন আন্ডারে করতে পারেন। তো আমি এখানে আইটির উপর দেখাচ্ছি যে আইটি নামে একটা ওইউ ক্রিয়েট করা আছে। তো সেখানে আমরা রাইট বাটন ক্লিক করবো, রাইট বাটন ক্লিক করার পর আমরা দেখবো যে এখানে ক্রিয়েট এ জিপিও ইন দিস ডোমেইন অ্যান্ড লিঙ্ক ইট হিয়ার, ঠিক আছে। তো ক্রিয়েট এ জিপিও ইন দিস ডোমেইন অ্যান্ড লিঙ্ক ইট হিয়ার, এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পর আমরা এখানে একটা জিপিওর নাম দিব, সেটা হচ্ছে ডিজেবল সিএমডি। আমি নাম দিয়েছি ডিজেবল সিএমডি। আপনি চাইলে যে কোনো জিপিও ক্রিয়েট করতে পারেন, এখানে কোনো সমস্যা নাই। তো আমি সিম্পল একটা জিপিও ক্রিয়েট করে দেখাচ্ছি, সেটা হচ্ছে এটা নাম দিলাম কি ডিজেবল সিএমডি। তো ডিজেবল সিএমডি যখন নাম দিলাম, তো এখানে আমরা লক্ষ্য করলে দেখতে পাবো যে নিচে একদম নিচে এটার নিচে হচ্ছে যে নেমটা আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর একবার নিচে আমরা দেখতে পারতেছি যে সোর্স স্টার্টার জিপিও। তো সোর্স স্টার্টার জিপিও এতদিন যাবত আমরা যখন গুরু পলিসি ক্রিয়েট করছি তখন আমরা শুধু নামটা দিছি, নামটা দেওয়ার পর আমরা ওকে করে দিছি। কিন্তু আমরা এই বিষয়টা এই অপশনটাকে বা এই অপশনটাকে কি করি নাই, এই অপশনটাকে ডিটেলস, এই অপশনটা যে ডিটেলস এটা আমরা জানি নাই, বা এই অপশনটাতে কি হয় কি করে সেটা আমরা জানি নাই। তো আসলে হচ্ছে অনেকের হয়তো বা মনে এই ধরনের প্রশ্নের উদ্বেগ হয়েছে যে আসলে এই নিচের যে সেটিংটা, এই সেটিংটাতে কি করে, আমরা তো গুরু পলিসি বারবার ক্রিয়েট করতেছি, বাট এই নিচের যে সেটিংটা আছে এই সেটিংটাতে কি করে। তো আসলে হচ্ছে যে সবকিছু আমি আপনাদের বলছি যে আমাদের যে আমার যে জিপিও বক্স আছে, তো এই বক্সের আন্ডারে আমি যতগুলো জিপিও ক্রিয়েট করে আপনাদের দেখাবো সবগুলো ইম্পর্টেন্ট থাকবে। আর হচ্ছে যে এই গ্রুপ পলিসির আন্ডারে আর যতগুলো ফাংশন আছে অপশন আছে সবগুলোই বোঝানোর চেষ্টা করব, যাতে করে আপনারা বুঝতে পারেন। তো সেই লক্ষ্য রেখে, সেই বিষয়টা লক্ষ্য রেখে আমি আপনাদেরকে আসলে যে এই স্টার্টার জিপিওটাও শেখাচ্ছি যে এটা আসলে কীভাবে কাজ করে। তো নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সোর্স স্টার্টার জিপিও আছে। এখানে আমরা যদি যেই রাইট ডান পাশে যেই আপনার অ্যারো চিহ্নটা আছে, এই অ্যারো চিহ্নের উপরে যদি আমরা ক্লিক করি, অ্যারো চিহ্নের উপর ক্লিক করলে আমরা দেখতে পাবো যে নিচে হচ্ছে যে তিনটা অপশন চলে আসছে, তিনটা না সরি চারটা অপশন চলে আসছে। একটা হচ্ছে নান, একটা হচ্ছে গ্রুপ পলিসি রিমোট আপডেট ফায়ার অয়েল ফোর্স, একটা হচ্ছে গ্রুপ পলিসি রিপোর্টিং ফায়ার অয়েল ফোর্স, আর একটা হচ্ছে নিউ স্টার্টার জিপিও। তো যে তিনটা হচ্ছে যে উপরে আমরা পড়ে আসলাম যে নান বা গ্রুপ পলিসি রিমোট আর গ্রুপ পলিসি রিপোর্টিং, এগুলো কিন্তু বাই ডিফল্ট ছিল, তাই না? আমরা তখন দেখে আসছিলাম বাই ডিফল্ট। সো আমরা যেটা ক্রিয়েট করছি সেটা হচ্ছে নিউ স্টার্ট আর জিপিও। তো আমরা নিউ স্টার্ট আর জিপিও তে আমরা ক্লিক করে দেব। তো ক্লিক করে দেওয়ার পর তো আমরা এখানে হচ্ছে যে ওকে করে দেব। তো ওকে করে দেওয়ার পর, ওকে করে দেওয়ার পর আমরা দেখবো যে আইটির আন্ডারে ডিজেবল সিএমডি নামে একটা গ্রুপ পলিসি ক্রিয়েট হয়ে গেছে, যেটার সেটিং এ আমরা গেলে দেখতে পাবো যে আমাদের যে ডিজেবল সিএমডি এটা হচ্ছে কনফিগার কনফিগারেশন এনাবল। হ্যাঁ, এটা তো এনাবল হয়েছে এই পলিসি অ্যাডমিনিস্ট্রেটর টেমপ্লেটস পলিসি ডিফাইন্স এডিএমএক্স ফাইলস রিট্রাইভ ফ্রম দা লোকাল কম্পিউটার। তো সার্ভারের আমরা হচ্ছে যে স্টার্টআপ জিপিও, যে স্টার্টআপ জিপিওতে যে ইয়াগুলা যে সেটিং গুলো করে আসছে সেগুলো যে দেখেন, উইন্ডোজ কম্পোনেন্টস কম্পোনেন্টস ক্যামেরা উইন্ডোজ কম্পোনেন্টস উইন্ডোজ রিমোট শেল, এগুলা কি হচ্ছে দেখাচ্ছে, ঠিক আছে। আর হচ্ছে ইউজার কনফিগারেশন এনাবল, এটা এনাবল করা আছে। তো আমরা এখানে কি দেখতে পেলাম, মানে সেটিং এ এসে কয়েকটা বিষয় দেখতে পেলাম, সেগুলো হচ্ছে যে আমরা সিএমডি তে কিন্তু কোন ধরনের সিএমডিতে কিন্তু কোন ধরনের জিপিও বা কোন ধরনের সেটিং এ কি করে নেই অ্যাপ্লাই করি নাই, ঠিক আছে। শুধু একটা জিপিওর নাম ক্রিয়েট করছি যেটা সিএমডি ডিজেবল সিএমডি, কিন্তু ওইখানে আমরা কি করেছিলাম নিচে স্টার্টআপ জিপিও সোর্স যে জায়গায় স্টার্টআপ জিপিওটা নিউ স্টার্টআপ জিপিওটা ক্লিক করে দিছি। আর এর আগে আমরা কি করেছিলাম নিউ স্টার্টআপ জিপিওতে আমরা দুইটা কি করেছিলাম, দুইটা সেটিং অ্যাপ্লাই করেছিলাম। তো সেই দুইটা সেটিং এ কি হয়েছে এখানে অ্যাপ্লাই হয়েছে। এখন আমরা যদি এই ডিজেবল সিএমডিটা আইটি যে কম আইটি যে আপনার সেক্টর আছে ওই সেক্টরের জন্য যদি ডিজেবল সিএমডিটা আমরা অ্যাপ্লাই করে দিই, অ্যাপ্লাই করে দিলে তাদের জন্য শুধু এই সেটিংগুলো কি হবে অ্যাপ্লাই হবে, এই সেটিংগুলো অ্যাপ্লাই হবে। এর মানে হচ্ছে যে আমরা নিয়েছি কোনটা ডিজেবল সিএমডি নিয়েছি, হ্যাঁ তাই না? কিন্তু তার সাথে আমরা কি পাইছি এই সেটিংগুলো পাই গেছি। এই সেটিংগুলো কি ফ্রি মানে প্যাকেজ, হ্যাঁ স্টার্টআপ জিপিও মানে হচ্ছে কি প্যাকেজ, মানে প্যাকেজ হচ্ছে কি আপনি একটা
জিপিও ক্রিয়েট করবেন, যেটা আন্ডার হচ্ছে আর কতগুলো সেটিং ইনভলভ করতে ইনভলভ থাকবে, ঠিক আছে, অ্যাড করা থাকবে, যেটা হচ্ছে সবগুলো কি হবে ওই কয়ার জন্য, ওই সেক্টরের জন্য, ওই ওইর জন্য অ্যাপ্লাই হবে, ঠিক আছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে স্টার্টআপ জিপিওটা কি, ঠিক আছে। এরপরে যদি আপনারা না বুঝতে পারেন, এরপরে যদি আপনাদের কোনো প্রবলেম হয় বুঝতে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে ভাই আসলে এই দিকটা বুঝি না, একটু আর একটু ভালো করে বুঝিয়ে দেন, ডিটেলসে বুঝিয়ে দেন, তাহলে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকে এ পর্যন্ত বিদায়, আবার কথা হবে, দেখা হবে আরেকটা গ্রুপ পলিসি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।